লিমিটেড বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করবো ইনশাল্লাহ। তার আগে দেখো আমরা ফাংশনের অবিচ্ছিন্নতা পরীক্ষার যে অঙ্কগুলো করেছিলাম তার উপরে দু একটা কথা বলতে হবে লিমিটের অঙ্কগুলো ভালো করে বোঝার জন্য। তো দেখো আমাদের এই একটা ম্যাথমেটিক একটা ফাংশন দিয়েছিল, ফাংশন দেওয়ার পরে বলা হয়েছিল যে এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট যে ফাংশনটা অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন, তার জন্য আমরা যেটা করতাম যে লিমিট এক্স টেন্স টু 2 - f(x) লিমিট এক্স টেন্স এইচ টেন্স টু 0 f(2 - h), তারপরে দেখতাম যে কন্ডিশন অনুসারে কোন ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে এইটা। সো আমরা যেটা করতাম লিমিট এইচ টেন্স টু এখানে 2 - h, এক্স এর জায়গায় 2 - h জাস্ট বসে দিতাম, তারপর এইচ এর ভ্যালুটা এখানে বসাতাম, বসানোর পরে এইভাবে আমরা পাসিং করতাম। কিন্তু এইভাবে না করে অঙ্কটা আরেকভাবে করা যায়, সেটা হলো এটা ছিল আমাদের লেফট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিটের কাজ আরেকভাবে করা যায়, সেটা হলো লিমিট এক্স টেন্স টু 2 - f(x), এই f(2 - h) না করে দেওয়া হয়, না করে সরাসরি f(x) কোন কন্ডিশনের জন্য এই লেফট হ্যান্ড লিমিট কোন কন্ডিশনের জন্য সংজ্ঞায়িত এটার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে সরাসরি f(x) এর ভ্যালুটা আমরা এখানে f(x) এর যে ফাংশনটা সেটা আমরা এখানে বসাই দিতে পারি। বসানোর পর এবার x এর ভ্যালু যদি দেখি যে এখানে আমাদের x এর ভ্যালু বসালে 0/0 অথবা 1/0 থাকছে না, তাহলে আমরা সরাসরি বসিয়ে দেবো, যদি থাকে তাহলে এর রূপ পরিবর্তন করে ফেলবো। তাহলে এখানে 2² + x এর ভ্যালু বসানো 5, এইভাবে করলে কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই 2 - h এরকম এক্সপ্রেশনে করতে হয়, নানা অঙ্কটা হয় না। তো কোন অঙ্কের ক্ষেত্রে করতে হয় আর কোনটার জন্য করতে হয় না আমরা লিমিটের অঙ্কে যেয়ে ভালো করে বুঝবো। তো সেই দিক থেকে দেখো এই এইভাবে অঙ্কগুলো যদি কমপ্লিট করো তা কোনো প্রবলেম নাই, এটা করলেও হবে এটা করলেও হবে। এখন আমরা লিমিটে সরাসরি একটা অঙ্কের ভিতরে চলে যাচ্ছি, আমরা লিমিটে একটা সিম্পল একটা অঙ্ক ক্যালকুলেশন করব, সেটা হলো যে লিমিট এক্স টেন্স টু 0 √x - 1 - 1 √1 + x - 1 এর লিমিটিং ভ্যালু বের করতে বলছে। যদি কোনো একটা অঙ্ক দিয়ে যদি লিমিটিং ভ্যালু যদি বের করতে বলে বা এর লিমিটের মান কত যদি বের করতে বলে, তাহলে বুঝতে হবে এর লেফট হ্যান্ড লিমিট অথবা রাইট হ্যান্ড লিমিট এরকম কোনো কিছু চাচ্ছে না। কারণ একটা লিমিটের ভ্যালু আমরা যখন বের করতে চাই তখন এক্স এর কার জন্য বলতেছে শূন্যের জন্য, অর্থাৎ শূন্য এর আগের অংশ নিয়ে কাজ করলে লেফট হ্যান্ড লিমিট, পরের অংশ নিয়ে কাজ করলে রাইট হ্যান্ড লিমিট। আর একটা লিমিটের অঙ্ক যে লিমিটের অঙ্ক করার সময় হচ্ছে আমরা হয় লেফট হ্যান্ড লিমিট ধরে কাজ করি অথবা রাইট হ্যান্ড লিমিট ধরে কাজ করি, বা যখন কোনো লিমিটিং ভ্যালু বের করতে বলবে লেফট হ্যান্ড লিমিট ধরে কাজ করলে যে ভ্যালু পাবা, রাইট হ্যান্ড লিমিট ধরে কাজ করলে সে একই ভ্যালু পাবা। কারণ এই দেখো এটা কিন্তু একটা ফাংশন অ্যাকচুয়ালি, কারণ আমার কিন্তু লিমিটের অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা হচ্ছে এক্স টেন্স টু f(x). এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা কিন্তু একটা f(x) এর ভ্যালু। তো f(x) এর জন্য কিন্তু কোনো কন্ডিশন দিইনি, এইভাবে কিন্তু বলেনি যে x এর ভ্যালু 0 থেকে বড়, x এর ভ্যালু 0 থেকে ছোট, এরকম কোনো কিন্তু কন্ডিশন দিইনি। আর এরকম কন্ডিশন থাকলে দুইটা ফাংশন বা একাধিক ফাংশন জন্য থাকে, কিন্তু এখান থেকে জাস্ট একটা ফাংশন দিয়েছে। তো সো একটা ফাংশন যদি দেয় কখনো তাহলে তার জন্য লেফট হ্যান্ড লিমিট করলেও যা হবে, রাইট হ্যান্ড লিমিট করলেও সেম ভ্যালু হবে। তো সেই দিক থেকে আমরা এর জন্য লেফট হ্যান্ড লিমিটও করতে পারি বা রাইট হ্যান্ড লিমিটও করতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু দুইটা করলে হয় তাই আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কোনোটাই লিখবো না, সরাসরি লিমিট দিয়ে কাজ করবো না। এটা যদি সরাসরি লিমিট দিয়ে যদি কাজ করে তাহলে তার অর্থই বোঝাবে এটা লেফট হ্যান্ড লিমিট অথবা রাইট হ্যান্ড লিমিট, যে কোনো একটা। তাই আমরা এখানে যে যেটা করবো সেটা হচ্ছে সরাসরি আগাইতে থাকবো। তো দেখো এই লিমিটের যখন লিমিটের ভ্যালু বের করতে বলবে সেই ক্ষেত্রে দেখবা এই এক্স এর ভ্যালু যদি যেই ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনের মধ্যে এক্স এর ভ্যালু বসালে অল টাইম 0/0 অথবা 1/0 থাকবে, এমনভাবে ফাংশনটা দেওয়া থাকবে লিমিটের সাথে এক্স এর ভ্যালু এখানে বসালে 0/0 অথবা 1/0 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু বের হওয়ার মতো অবস্থা থাকবে। আর যদি থাকে তাহলে কী করতে হবে, এর রূপ পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এক্স এর ভ্যালু এখানে বসালে এই 0/0 অথবা 1/0 আসে ততক্ষণ পর্যন্ত এর রূপ পরিবর্তন করেই যেতে হবে। যখনই দেখা যাবে যে এক্স এর ভ্যালু এর উপর বসালে পারে, মানে রূপ পরিবর্তন করতে করতে যখনই দেখা যাবে যে এক্স এর ভ্যালু এখানে বসালে 0/0 অথবা 1/0 থাকছে না, তখনই এক্স এর ভ্যালুটা বসে দিতে হবে। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু এখানে বসালে 0/0 থাকে, তাই আমাদের এক্স এর ভ্যালু এখানে বসানো যাবে না, তাই রূপটা পরিবর্তন করতে হবে। তো এই রূপ পরিবর্তন করার ক্ষেত্রে দেখতে হবে যদি কখনো রুট দিয়ে যদি কোনো এক্সপ্রেশন থাকে এরকমভাবে, যে এরকমভাবে যদি রুট দিয়ে যদি কোনো এক্সপ্রেশন থাকে তাহলে আমাদের যেটা করতে হবে যে রুট দিয়ে যে এক্সপ্রেশন থাকবে তার
যে চিহ্নটা থাকবে রুটের বাইরে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা এক্সপ্রেশনটাকে উপরে এবং নিচে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা করব এই রুটের এক্সপ্রেশনের বাইরে কি আছে মাইনাস আছে, তার মানে প্লাস দিয়ে এই এক্সপ্রেশনই উপরে নিচে গুণ করব, জাস্ট মাসকে শুধু প্লাস বসাবো। √1 + x + এখানে ছিল মাইনাস ওয়ান, এর সাথে এই অংশটা উপরে এবং নিচে গুণ করে ফেলবো, 1 + x + 1। জাস্ট কি করলাম দেখো, এটাই লিখলাম এখানে, এই যে জাস্ট এই এটা এর বিপরীত চিহ্নটার উপরে এবং নিচে গুণ করে ফেললাম। এবার আমরা যেটা করবো এখানে লিমিট x টেন্ডস টু জিরো x √1 + x + 1 বাই, আচ্ছা দেখো তো এই অংশটাকে ধরো a আর 1 কে ধরো b, তাহলে দেখো তো a মাইনাস b ইনটু a প্লাস b হচ্ছে না, তাহলে তার ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার করে ফেলি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। লিমিট x টেন্ডস টু 0 x 1 প্লাস x প্লাস 1 বাই রুট আর বর্গ কাটাকাটি হয়ে থাকে 1 প্লাস x আর এখানে থাকে 1, 1 1 কেটে গেল। এবার দেখো তো x এর ভ্যালু এখানে বসাতো, বসালে কি 0 0 আসে, মোটেও 0 0 আসে না বা 1 বাই 0 আসে না, তাহলে সরাসরি বসিয়ে দাও 0 ইনটু 1 প্লাস 0 প্লাস 1 বাই ও আচ্ছা 1 মিনিট, হ্যাঁ এখনো 0 0 আসছে দেখো, তাহলে তাহলে কি আমরা এখন কি বসাতে পারবো দেখো, এই যে এখনো 0 0 আসছে, কারণ 0 এর সাথে 0 যেটা গুণ করবে সেটা 0, আবার তার মানে এই উত্তর আমরা পাচ্ছি কি 0 বাই 0, সো এখনো কিন্তু বসানো যাবে না, না বসে আমরা কি করবো আরেকবার এই রুটটা চেঞ্জ করে ফেলবো। তো রুট চেঞ্জ করলে দেখো এখানে 1 1 কাটাকাটি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ হলে x আর x কাটাকাটি হয়ে লাস্ট পড়লে কি থাকে 1 প্লাস x প্লাস 1। এবার দেখো তো x এর ভ্যালু 0 0 বসালে কি x এর ভ্যালু 0 বসালে 0 বাই 0 অথবা 1 বাই 0 থাকে, থাকে না, কারণ ভগ্নাংশ তো নেই, কীভাবে থাকবে, সরাসরি এবার বসে দাও 1 প্লাস 0 প্লাস 1 মোট কত 2, তাহলে অ্যান্সার হলো কত 2। আশা করি ব্যাপারটা ভালোভাবে বুঝছো। এখন দেখো আমরা আরও একটা ম্যাথ সলিউশন করবো এখান থেকে, এখন যে ম্যাথটা সলিউশন করবো সেটা